ভারতে জি টোয়েন্টি সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্তরাষ্ট্র ও ভারতের প্রধানমন্ত্রী সহ বিশ্ব নেতাদের আলাপচারিতা এবং কুশল বিনিময়ে প্রমাণ করে বাংলাদেশের সরকারের সঙ্গে বিশ্ব নেতাদের সুসম্পর্ক রয়েছে। দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, ভারত যুক্তরাষ্ট্র সহ বিশ্ব নেতাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের এই ঘটনা প্রবাহ যারা সঠিকভাবে অনুধাবন করতে পারেন তারাই বুঝতে পারবেন বাংলাদেশের অবস্থান কোথায়। বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী যেসব ছবি প্রকাশিত হয়েছে সে ছবি কথা বলে, এতে প্রমাণিত হয় বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ঘনিষ্ঠ এবং এই সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে দাবি করেন তথ্যমন্ত্রী। এদিকে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের ব্যাপারে তথ্যমন্ত্রী বলেন, তিনি সপরিবারে যুক্তরাষ্ট্রের ভিসা চাচ্ছেন বলেই এই নাটকটি সাজিয়েছেন। বাংলাদেশ জি টোয়েন্টির সদস্য নয়, সদস্য না হওয়া সত্ত্বেও সভাপতি হিসাবে ভারত উপমহাদেশ থেকে শুধুমাত্র বাংলাদেশকে, অর্থাৎ বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে সেখানে আমন্ত্রণ জানিয়েছে। এই ঘটনা প্রবাহ যারা অনুধাবন করতে পারেন তারা সঠিকভাবে অনুধাবন করতে পারেন যে বর্তমান সরকারের সাথে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে বিশ্ব সম্প্রদায়ের কী সম্পর্ক বা কী সুসম্পর্ক রয়েছে।